বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু কৃষকদের জন্য আবারও সুখবর নিয়ে এলাম। ইতিমধ্যেই কিন্তু আবারও বাংলা শস্য বিমা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের কিন্তু লাইভ প্রমাণসহ দেখিয়ে দেব, তাই কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ডেয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখাচ্ছে, হ্যাজ বিন ক্যারিড ফর রুপিস 8,425 টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্যারিড হয়েছে এই কৃষকের। দেখতে পাচ্ছেন 21/12/2021 কিন্তু টাকাটি ক্যারিড হয়েছে। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, এটা কৃষির টাকা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ এটা কিন্তু বাংলা শস্য বিমার তরফ থেকে দেওয়া হয়েছে। এবং অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন 9,160 টাকা 45 পয়সা। তারপরে নিচে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলা শস্য বিমা যোজনার জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু 8,425 টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়েছে বাংলা শস্য বিমা যোজনার। অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে দাদা, কেউ কিন্তু বেশি পেয়েছে আবার কেউ কিন্তু কম পাচ্ছে। তার কারণ কিন্তু তার ফসলের কিন্তু উপর ডিপেন্ড করতেছে। যাদের ফসল পুরোপুরি ক্ষতিপূরণ হয়েছে তারা কিন্তু একটু বেশি পেয়েছে, এবং যাদের ফসল একটু কম নষ্ট হয়েছে অর্থাৎ ক্ষতিপূরণ হয়েছে তারা কিন্তু কম পাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কত টাকা পেয়েছেন বাংলা শস্য বিমা যোজনা। তো আমরা এবার দেখব স্ট্যাটাস চেক করে সেখানে কী দেখাচ্ছে, বা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনারা কবে টাকা পাবেন। তো বন্ধুরা, স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনারা প্রথমেই গুগলে আসবেন, আসার পর লিখবেন বিএসবি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার ভোটার কার্ড, তো আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রবি, তো আপনারা কোন ফসলের ক্ষতিপূরণ দেখতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সালটি দেওয়া রয়েছে, আপনারা কত সালে ক্ষতিপূরণ দেখতে চান কত সালের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেক, তো আপনারা এই সেকে ক্লিক করবেন। সেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দেবে, আপনারা কত টাকা পেয়েছেন বা আপনারা কী দেখাচ্ছে স্ট্যাটাস, সমস্ত কিছু কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন। ধরো আপনারা কিন্তু খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার ইন্স্যুরেন্স করা রয়েছে কিনা। তো আজকের ভিডিওটি এটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন।